কাহা কিতা এটা মাতি যা তোমার বুঝি একটা চ্যানেল আছে ওই বেটা ইউটিউব চ্যানেল বেটা ও কিতা তো কেউ দেখে না দেখে না দেখব নে রে বাবা শুরু গালি শুরু না এটা বদ্ধ করেন বদ্ধ করতাম না ও না বেটা মাতি দেখো ও বে শুরু করছে আই বদ্ধ করবেন না নি কেউ দেখে না আর শরম তোরা নিয়ে কাজ করমু তোরা সুন্দর সুন্দর গান গাইবি অভিনয় করবি তোরা নিয়ে কাজ করমু আরে কত দা কত কিছু বলে মাতি যা যত ইউটিউবার আছে যত বড় বড় ইউটিউবার আছে নাইনি সবাই প্রথমই লাখ লাখ ভিউ হয় না ঠিক আছে আস্তে ধীরে আস্তে 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 ক্রমান্বয়ে ভিউ পড়ে ঠিক আছে তো তোরা যদি সাথে থাকবি তো আমার সাথে থাকবো থাকবে তো থাকবো তো অবশ্যই ঠিক আছে কোনো চিন্তা করিস না আমি চ্যানেলটা অনেক দূর নিয়ে আসি আপনাদের সামনে আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির জানি আপনাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে ভিডিওটি বুঝবেন না তো চ্যানেলের নামটি অবশ্যই আপনাদের মনে আছে আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি কই যামুর রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে পতন দেখার কালি বন্ধু কথা দিয়েছি পতন দেখার কালি বন্ধু কথা দিয়েছি ভুলিবে না মোরে মঙ্গলে যদি না পাইছে গালে প্রেম যাবে বিপলে যদি না পাই তোমারে প্রেম যাবে আমি ঝরঝর ইচ্ছা তাই বলে ঝরঝর ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায় জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায় আমি বসত করি দিরাইতা নাই বসত করি দিরাইতা নাই গ্রামের নাম হয় ডাইয়ার গাঁও কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল এই কিতাবে প্রাইভেটটা এবার টাইম হয়ে গেছে চল 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 আমার রাগ থেকে তো উঠিল রে ভাই সার দিকে কিছু মিশন আইলে একটা ব্যবস্থা করা যায় বুনে ভালো না দেখি মনটা ফ্রেশ করে দাম দেখ
সাতরে ভাই দেখো লাগবে আমরা যাই কি করছে রে যাই মানে ভাই চার রে কিছু সাতরে সাতরে প্রতিদিন নাম লাগবে আমরা ভাই মিশন তুই কি দেখোস প্রতিদিন দেখো না বল পর আচ্ছা রে ভাই যা যা তুই তো ভাই মানে হ্যাঁ আজকে যদি ভাই কিচ্ছু করে আমরা তো নাই যাই ভাই এই সাতরে আমরা রাখতো না আমরা নিমু না ভাই কিছু বললে কিন্তু কয়েছি দেখি কিছু করা জানি স্যার রে মিশন কিছু জানাইলে যাই না চল ভাই চল অনেক সময় ওর ফাইভ এটা টাইমে আসছে আমরা আমার ভাই দিকে মারবো না বুঝাইবো আমি মেট্রিক দিছি আপনার নাম লেখাবো একটু বিষয় থেকে আমার কথা শুনে সমাজে যদি বড় হইতো আগে লেখাপড়া করতো ঠিক আছে লেখাপড়া ছাড়া সমাজে বড় হওয়া যায়
যে কোনো চাকরি করো আর যার সাথে করে দেখা পড়ে ওই জায়গা শুনে হাওয়াটাও আছে ওইটা মশলা দেখা পড়া করলে তারপরে গরু ভাল তুই পাই ধান চাষ করতে পাই ওইটা করতে পারলে লেখাপড়া করলে পরে কি হইব মানে ফেনে ফেলে ঘুমাইতে আর চাকরি করতে হইব লেখাপড়া করব আর না করতে না না এরকম আর হইতো না না শিওর 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 প্রমিস লেখাপড়া করব ওকে ওকে